সকলে ভালে কুশলে আছে। স্বাগত জানাইছো মই প্রার্থনায় মোর অন্যটি ভিডিওলৈ। আর আজির ভিডিওটি হব এটা ট্রেভেল ব্লগ। আমি যাব ওলাইছো প্রথম সূর্য উদয় হওয়ার রাজ্য অরুণাচলের পাসিঘাটলে। প্রাকৃতিক সৌন্দর্যের কথা বহুত দিনের আগের পর শুনে আসিল, বহুতের মুখে মুখে শুনেছো, হয়তো মোর ভিউয়ার্স আপনাদেরও বহুতে হয়তো গৈছেই, মই অবশ্যই যাওয়া নাছিল, মোৰ এয়া প্রথম অভিজ্ঞতা হব। বহুত ভিডিও চালো, বিরাট মন গৈ আছিল, সময় সুবিধা মিলা নাছিল, সেয়েহে আজি আমি দুটা পরিয়াল আহিছো, আমি মই মোর হাজবেন্ড আর মোর নননের পরিয়াল আহিছে। মই তেওঁলোকক আপনাদের পাছত চিনাকি করাই দিম, তেতিয়াহলে বলক বেশি পলম নকৰি আজি ভিডিওটোলৈ আগবাহো। আর আশা করো আপনাদের ভিডিওটা চাই ভাল পাব, এইবার আশা করো নহয় এইবার নিশ্চয় আপনাদের মোর ভিডিওটা চাই ভাল পাব, তেতিয়াহলে শেষরলে স্কিপ নকরাক চাব। আর ভাল লাগিলে আপনাদের তো জানেই লাইক করে দিব, কমেন্ট করব, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিব বলে আশা রাখি। তাহলে বলুন আগবাড়ি যাও আমি ধুনিয়া ঠাইখানে। এতিয়া আমি বর্তমান আহি পালোহি জোনাই রংপং তিনিআলি জোনাই, আর দেখা পাইছে পাছফালে এখন ধাবা আছে, এস আর ধাবা। আমি ব্রেকফাস্ট করলো যেহেতু আমি রাতেপা সোনকালে ওলাইছিলো, আর খাই অহা নাছিল, চাহ খাই আহিছিল অবশ্যই, সেইকাৰণে ভোকো লাগিছে, আমি ব্রেকফাস্ট করলো। আমি যেটা আহি আছিলো তেতিয়া আমি বাটতে কিন্তু একো হোটেল পোৱা নাছিলো, এখন পাইছো জোনাইত আহি পেলাই। সেইকাৰণে আপোনালোকক মই সাজেষ্ট করিম, যেতিয়া আপোনালোকে আহিব তেতিয়াহলে পরাপক্ষত আপোনালোকে ব্রেকফাস্ট কিবা লৈ আহিবলৈ চেষ্টা করব, টিফিন আনিব, রুটি বা ব্রেড পনির তেনেকুৱা ধৰণৰ কিবা কেৰি কৰি আনিব, তেতিয়া সুবিধা হব। তেতিয়াহলে বলক আমি সোমাই যাওঁ এতিয়া, আৰু কি পাওঁ গম নাপাওঁ। ভাল লাগিলে আসলে ইয়াত রেডি হয়ে থাকে, একদম প্রিপেয়ার হয়ে থাকে ভাতর থালি, আপনাদের আসলে ডাইরেক্ট ভাত খাব পারে, কিন্তু আমি যেহেতু ব্রেকফাস্টের সময় সোমালো সেখানে আমি রুটি ললো, সেখানে অল্পটা সময় লাগিলে, কিন্তু সময় লাগিলেও একদম মানে ওয়েট করাটা ওয়ার্থ ইট হল, কারণ একদম গরম গরম ধুনিয়া রুটি, আলু ভাজি, তারপর আমি অমলেট ললো, চাটনি, সালাদ, এইবিল আসলে ডাল আসলে ভালকে খালো। আর আমি এটা ওলাই যাও পুনরবার পাসিঘাটলে। এখন সব গেট খান পালোহি, ওয়েলকাম টু ইস্ট সিয়াং ডিস্ট্রিক্ট। আমি এতিয়া আছো রুস্কিং জোনাই, আর পাশে দেখিছো আপনাদের একটা অফিস, এটা হল পাস লওয়া সেকশন হয়, আর এডিসি অফিসের লগতে লাগি আছে। আমি ইয়ালে আহিলো পাস লবলে, যেহেতু আপনাদের জানে যে অসমৰ পৰা অরুণাচল আহিলে আমি পাস লব লাগে, আমি পাস ললো, আর করোনার কোভিডর প্রতি লক্ষ্য রাখি তেওঁলোকে আমাক সার্টিফিকেট বিচাৰিলে যে আমি ভ্যাকসিন লৈছো, সার্টিফিকেট দেখালো, আইডি প্রুফ ললে, তারপর তেওঁলোকে আমাক পাস দিলে। আমি আছো সাতজন মেম্বার, আর সাতজন মেম্বারের কারণে তেওঁলোকক আমি পে করবলগা হয় 140 rupees। রাস্তা
পরিয়াল আছে মোৰ ননন্দৰ পৰিয়াল আপোনালোকক চিনাকি কৰি দিছোঁ ননন্দৰটো দেখা পাইছে ভনীজাইকো দেখা পাইছে আৰু কমি আৰু বেবীকো লগ পাইছে এয়া হ'ল আংকেল আৰু আণ্টি আমি আংকেল আণ্টিৰ প্ৰথম আহিছে ন প্ৰথম আহিছোঁ চিয়াং নদীৰ ওপৰত এটা গান আছিলে ভূপেন হাজৰিকাৰ মই গানটো পাহৰিছোঁ অলপ চিয়াঙৰে গান টুইটাৰে খামটি আৰু টিৰা পৰে ওৱান চুৱে চুৱে মোক মানে দেখা পাইছিলে এই গানটো মনলৈ আহিছে হে ভাস্কৰ কেচা লাগ ৰহা হে আমি অলপমান গৈ আছো চিয়াং নৈ পাৰলে আৰু এয়া ননন আপোনালোকে লগ পাইছে আগতে আগৰ ভিডিঅ'ত বেবি পুমি পুমি আৰু এয়া হ'ল ভনী জোঁৱাই আপোনালোকে দেখিছে আগৰ ভিডিঅ'ত বেবি এয়া দেখিলে আপোনালোকে ধুনীয়া সুন্দৰ পৰিৱেশ আৰু অৰুণাচলখন হয় এনেকুৱা আপুনি চাৰিওফালে যোনফালে চাব এফালে চাওঁ এফালে চাওঁ সকলোফালে আপুনি ধুনীয়া মনোরম প্ৰাকৃতিক সৌন্দৰ্য দেখা পাব গোটেই ৰাস্তা ধুনীয়া ধুনীয়া নদী নৈ নিজৰা দলং আমি দেখি আহিছোঁ বিৰাট ধুনীয়া ৰাস্তাটো আমি বহুত এনজয় কৰিলোঁ আহি পায়ো এইখিনি দেখা পালে ইমান ধুনীয়া চিয়াং নৈ পাৰত আমি এতিয়া বহি আছোঁ খালি গরম না বহুত আর পানিখিনি দেখেছেন আপনাদের কিমান সাফা পানি আর কিমান যে ঠান্ডা মই কি কম আৰু পানীৰ আৱাজটো শুনিছেনে পানীৰ শব্দখিনি কিমান ভাল লাগে পানীৰ শব্দ শুনি ইমান ধুনীয়া ঠাণ্ডা পানী আৰু ইমান ধুনীয়া শব্দ হৈ আছে শুনিছে হ'বলৈ আপোনালোকে সেইকাৰণে এইবাৰ আৰু ৰ'ব নাই সেইকাৰণে এইবাৰ জোতা খুলিছোঁ আৰু সিধাই আমি এতিয়া পানীত যাওঁ Let's go! বৰ্তমান লাঞ্চ কৰিবৰ কাৰণে এটা বস্তুৱে অকণমান দিগদাৰি পাইছোঁ যে ৰেষ্টুৰেণ্ট বা হোটেলছ পাবলৈ বহুত দিগদাৰ পোৱাই নাযায় বহুত দূৰ দূৰলৈকে চ' আমি ৰেষ্টুৰেণ্ট বিচাৰি বিচাৰি লাঞ্চৰ কাৰণে এখন পালোঁ এখনৰ নাম হ'ল এক্সিছ কেফে আমি অৰ্ডাৰ কৰিলোঁ ফ্ৰাইড ৰাইচ আৰু চিলি চিকেন তেনেকুৱা ধৰণৰ একচুৱেলি বইল কিবা খাব মন গৈছিল আৰু অৰুণাচল আহিলে তেনেকুৱা খাব মন যায় কিন্তু হোটেল পাবলৈ বহুত কষ্ট পোৱাই নাযায় বিচাৰি বিচাৰি পাছিঘাট মাৰ্কেটত এখন পালোঁ আৰু কেইবাকেইখনো বন্ধও আছিলে যেনে তেনে এখন পাইছোঁ এতিয়া খানাটো ভালেই ভাল হ'লেও হ'ল এনেই এম্বিয়েঞ্চটো বহুত ধুনীয়া বাৰু ভাল লাগিছে Bye.
আসলতে বহুত সরু বলে ভাবিছিল সরু টাউন বলে কিন্তু নহয় যথেষ্ট ডাঙর এ ভাল লাগিছে আর দেখিছে এয়া একদম মানে বিজি রোড এতিয়া আমি রওনা হম ঘর অভিমুখে আর বেশি সাকি একো দেখাব নোৱাৰিম কারণ যেহেতু আন্ধার হয়ে গেল আর রাস্তাটা যিমানখিনি পাৰো মই অলরেডি আপনাদের দেখালো পৰা ঘূৰি আহি এতিয়া বৰ্তমান আছো ডিব্ৰুগড় বগীবিল দলঙৰ ওপৰত বগীবিল দলঙখন খোৱাৰ সুবিধাৰ কাৰণেহে আজি আমি অৰুণাচল পাছিঘাট গৈ ইমান ধুনীয়াকৈ এটা ভাল সময়ত গৈ ভাল সময়ত আমি উভতি আহিব পাৰিছো নহলে অন্য ৰাস্তাদি যোৱা হলে আমাৰ বহুত সময় লাগিলেহেঁতেন আৰু উত্তৰ পাৰৰ লগত সংযোগ কৰা এখনে হ'ল বগীবিল দলং বহুত ইমোশ্যন জড়িত হৈ আছে এখন দলঙৰ সৈতে আৰু বিশেষ একো নাব আজিৰ ভিডিঅ'টো ইয়াতে সামৰো অহাবাৰ এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে পুনৰ সোনকালে লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈ বিদায় লৈছো বাই বাই এভৰিওৱান ষ্টে ছেফ এণ্ড টেক কেয়াৰ জাৰ্ণিৰ শেষত আমি আহি এয়া ঘৰ সোমালো ভালে কুশলে।